আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নর ক্রিসপি ফ্রাইড চিকেন মিক্স দিয়ে চিকেন ফ্রাই তৈরি করব, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে নর ক্রিসপি ফ্রাইড চিকেন মিক্সের একটি প্যাকেট নিয়েছি। আর প্রথমে প্যাকেটটিকে আমি কেটে নিলাম। দেখুন, এর ভিতরে সব মশলা দেওয়া আছে। এবার এগুলোকে আমি একটা বাটির ভিতরে ঢেলে নেব। সবগুলো মশলা আমি বাটিতে ঢেলে নিলাম। আর এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। আর এগুলো আমি রান থান এগুলো চামড়া সহ কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে এই মশলা থেকে আমি অর্ধেকটা মশলা এই মাংসের ভিতরে দিয়ে দেব। একটা বাটিতে ঢেলে নিলে এভাবে অর্ধেক পরিমাণ মশলাটা দেওয়া খুব সহজ হয়, এজন্য আমি অর্ধেক করে নিয়ে এটাকে ভালো করে মেখে মিক্স করে নিলাম। এরপর এটাকে আমি রেস্টে 2 ঘন্টার মতো রেখে দেব। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। আর এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর ভিতরে আমি সেই নর চিকেন ফ্রাইড মশলাটা নিয়েছি যে বাকি অর্ধেকটা রেখেছিলাম, এবার এই অর্ধেকটা এর ভিতরে দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্স করে নেব। এভাবে সব ময়দার সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন, আমি মিক্স করে নিয়েছি। এরপরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে নিয়ে এভাবে এই ময়দাটার ভিতর দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে চিপে চেপে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, এরপরে ঝেড়ে একটা পানিতে পাত্র ভিতরে পানি নিয়ে এখানে 10 সেকেন্ডের মতো ডুবিয়ে নিয়েছি। এবার আবারও পুরো ময়দা দিয়ে কোট পরিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে পুরো মশলার ময়দাটাকে ঘুরিয়ে ফিরিয়ে কোট করে নেবেন। এরপরে এটার ময়দাটা ঝেড়ে রেখে দেব এক সাইডে। এভাবে আমি সবগুলোকে করে নেব। এরপরে চুলে একটা তেল গরম করে এর ভিতর আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর তেলটা বেশি গরমও হবে না, মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে। এরপরে এটা এই যে উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। দেখুন, এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো। তবে বাজারের থেকেও কোনো অংশে কম না। আপনারা এটা দিয়ে বাসায় যে কোনো সময়ই তৈরি করে নিতে পারবেন। দেখুন, ফ্রাইড চিকেনগুলো হয়ে গেছে। এবার তুলে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।